কারণ আমার একটা বাটি দরকার লাগবে। দেখুন আমি আজকে একটু রান্না বান্না করবো, তো ভাবলাম বাইরে নিচে গেলাম, গিয়ে দেখলাম সব বড় বড় সাইজের বাটি রয়েছে, আমার ঠিক যে সাইজটা লাগবে সেই সাইজটা নেই। তো মাকে বললাম, তো মা বললো তাহলে যাও, এই তুমি যতক্ষণ রান্না শুরু করছো এখন তো তাহলে এই সাইজটা লাগবে, তাহলে আর এটা ওটা না করে তুমি তাহলে একটা কিনেই নিয়ে আসো, খুব বেশি দামও না ওই বাটিগুলোর, তো যাও নিয়ে আসো। তো সেটার জন্য যাবো এখন বাজারে, আমাকে না গেলেও হতো কিন্তু আমাকে যেতে হচ্ছে, কারণ সাইজ বুঝতে পারবে না। আমি বারবার করে বলে দিলাম অর্পণকে যে এই একটা বাটি দিয়েও দিলাম যে ওই সাইজের থেকে এক সাইজ ছোটো নিয়ে আসবে, তাও বলছে না তুমি চলো, 2 মিনিট 5 মিনিট লাগবে, মানে এক্ষুনি যাবো এক্ষুনি নিয়ে চলে আসবো। তো ঠিক আছে, এখন আমি নিচেই যাবো আর রান্না করবো। আর আমার বাজার থেকে আসার পর আমার শাড়ি চেঞ্জ করার মতো উপায় থাকবে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এই পরে বসে পড়বো। আর বকবক করছি বেশ, তো বকবকের মাঝে আবারও একটা কথা বলে দিচ্ছি, এই শাড়ি পরে হয়তো রান্না শুরু করব, তো আপনারা আবার নানানজন নানান রকম কমেন্ট করে বসবেন, দেখো দীপার বিয়ের পর কত ঢং হয়ে গেছে, নেকি হয়ে গেছে, অত ভাব কিসের, তো আমার কিছু করার নেই। পুরো দেখুন নতুন সংসারে হয়েছে, একটু তো অদল বদল হবে, সে আগের মতন যদি চান আমাকে সেটা কি করে সম্ভব, আমাকে তো সেই টাইম অ্যাডজাস্ট করতে হচ্ছে, আমাকে টাইম মেনটেন করে চলতে হচ্ছে, আগে একরকম ছিলাম এখন একরকম, আমাকে তো সেই টাইমের মধ্যে আমাকে সে কাজটা কমপ্লিট করতে হবে। তো সেই জন্যই আর বকবক না করে চলুন চলুন যাওয়া যাক। তো এখন রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য, আর বাজারে যে কারণে যাবো বলছিলাম দেখাচ্ছি, সাথে করে নিয়ে যাচ্ছে যে এই বাটি, এই বাটির সাইজ একটু ছোট লাগবে, মানে এই সাইজে হচ্ছে না, এর থেকে ছোট সাইজ অ্যালুমিনিয়ামের বাটি লাগবে, তো সেই কারণে এটা আমি সাথে করে নিয়ে যাচ্ছি যাতে আর কোনো রকম কোনো ভুল না হয়, কারণ আর যাওয়ার টাইম নেই। আর ঘরে মা এখন রান্না করছে, চলুন একটু দেখে আসি মা কি রান্না করছে। তো মা এখানে বসে বসে কাঠুকুটি করে চালু কাটছে, আর এদিকে মশলা শিল পেতে বসে আছে, আর দেখি রান্না কি রান্না করছে। ফুলকপি দিয়ে মাছের ঝোল, ফুলকপি দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, আর একটা রান্না করেছে এদিকে হচ্ছে বেলে মাছ, হ্যাঁ বেলে মাছের ঝাল করেছে, আর কি কি করবে জানি না এখনো, যদি কিছু করে ওখানে তো বসে আছে কোনো রান্না কমপ্লিট। এই ওগুলো নিয়েছো? তো বাড়ি এসে আমি দেখলাম একটা পার্সেল এসেছে, অ্যাকচুয়ালি আমি অর্ডার করেছিলাম এই যে একটা পারফিউম, 3টে সেটের একসঙ্গে একটা পারফিউম আমি অর্ডার করেছি, আর সামনে তো বিয়ে আছে বুঝতেই পারছি না কাউকে গিফট দিতে হবে, আর আগে একটা দেখিয়েছিলাম আমি সেম আমি এই যে রেডিমিক্স ওল, এটা আমি সেম নিয়েছি আবারও, কারণ এর গন্ধটা স্মেলটা খুব সুন্দর, সেই কারণে কিন্তু আবার নিয়ে নিয়েছি, আর একসঙ্গে সেট ছিল অফারে পাচ্ছি ওই কারণে নিয়ে নিচ্ছি, যেহেতু সবাইকে গিফট করতে হবে বিয়ে থাওয়া আসলে, তো বুঝতেই পারছেন বাড়িতে লোকজন আসলে সবাইকে দিতে হয় এটা সেটা, তো সেই কারণে অফারে পাচ্ছি নিয়ে নিচ্ছি, লুকিয়ে লুকিয়ে বললাম কিন্তু। আর এই 3টে হচ্ছে ডেন্টিগ্রাম, এতে আছে অ্যাপেল, হার্ড নোট, অ্যাম্বেল, ক্যারামেল, বেসনট, মাস্ক, জেসমিনস, ভ্যানিলা, এই টাইপের সমস্ত কিছু আছে। অ্যান্ড ফ্রিটি ভোগ, এই পারফিউমের মধ্যে আছে প্লাম ব্লজম, বাম্বু ওয়াটার, জিঙ্গার। আর গ্লোবাল দেশি রেডিমিক্স হোল, এই পারফিউমের মধ্যে আছে অ্যাপেল, স্ট্রবেরি, লেমন, লিচি। আমি কোথা থেকে নিয়েছি বলুন তো? সেই ট্রেল থেকে, এই জন্য ট্রেল আমার এখন ফেভারিট একটা শপ হয়ে গেছে, কারণ ওখানে অনেকটা ডিসকাউন্ট পাচ্ছি, এখন শীতের সিজন শুরু হয়ে গেছে অলরেডি, ট্রেলে এখন চলছে বিউটি ফেস্টিভ্যাল অফার, তো সেখানে স্কিন কেয়ার, মেকআপ, বডি কেয়ার এই টাইপের সমস্ত অথেন্টিক প্রোডাক্টের উপর কিন্তু চলছে আপ টু 70% ডিসকাউন্ট, আর স্ক্রিনে দেওয়া যে কুপন কোড আপনারা দেখতে পাচ্ছেন সেটা ইউজ করলে তো আরও 25% এক্সট্রা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, তো সেই কারণে কিন্তু আমি অনেকটা ডিসকাউন্ট পেয়েছি। এটা আমি কত দিয়ে নিয়েছি বলুন তো? এটার MRP আছে কিন্তু 400 টাকা, ডিসকাউন্টের পর আমি এটা পেয়ে গেছি 272 টাকায়, আর এই পারফিউমটার MRP আছে 400 টাকা, কিন্তু ডিসকাউন্টের পর আমি পেয়ে গেছি 270 টাকায়। আর এই যে গ্লোবাল দেশি রেডিমিক্স সোল, এই পারফিউমটার MRP এখানে আছে 350 টাকায়, কিন্তু আমি পেয়ে গেছি, মানে ডিসকাউন্টের পর আমি পেয়ে গেছি 238 টাকায়। আর এখন তো ট্রেলের সমস্ত প্রোডাক্টই ফ্রিতে ডেলিভারি হয়ে যায়,
আর এই সমস্ত প্রোডাক্ট যদি আপনারাও কিনতে চান আর এতটা ডিসকাউন্টে যদি এখন কিনতে চান তাহলে ডেসক্রিপশনে কিন্তু এই প্রোডাক্টের লিংক দেওয়া থাকছে, তো সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই পারচেজ করতে পারেন। একদম লাইট স্মেল, এর আগেও আমি দেখিয়েছি, তো সেই রকমই সুন্দর। খুবই সুন্দর স্মেল, একদম লাইট, এটা খুব ভালো লাগছে। এটা আমার, এটা তো মনে হচ্ছে আরো সুন্দর হবে, পিঙ্কি পিঙ্কি। এটা একটা, এই যে অ্যালকোহল, অ্যালকোহল একটা ব্যাপার আছে। এটা শুধুমাত্র অ্যাড ভাববেন না, অ্যাকচুয়ালি আমি কি কিনেছি আপনারা কিন্তু, আমি যদি না দেখাতাম আপনারা কিন্তু, এই যে সেদিন যেমন একটা কাজল আমি ইউজ করছি, আপনারা বললেন যে দীপিকাদি তুমি কি কাজল ইউজ করছো, তাহলে আপনারা তো জিজ্ঞেস করেন কোনো কিছু ইউজ করলে যে কি ইউজ করছো, তো সেই রকমই আমি এটা নিয়ে নিয়েছি, এটা আপনাদের দেখালাম। শুধু অ্যাড কেন ভাববেন, এটাতে তো আপনারও তো হেল্প হবে। আপ টু 70% ডিসকাউন্ট চলছে, আমি নিয়ে নিয়েছি, প্লাস স্ক্রিনে যে কুপন কোড থাকছে সেটা ইউজ করলে আরও 25% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনারা। তাহলে কতটা লাভ, লাভজনক এই ট্রেল থেকে নেওয়া। তো ঠিক আছে, এখন নিচে যাব, রান্না বান্না করতে হবে। খুব তাড়া দিচ্ছিলাম না যাওয়ার আগে, বাজারে যাওয়ার আগে খুব তাড়াহুড়ো করছিলাম না, এখনও সেই তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ অনেক বাজে, 2টো বেজে গেল প্রায়, আমাকে নিচে গিয়ে এখন রান্নাটা করতে হবে। তো এই রান্নার জায়গায় বসে পড়েছি, রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়ে, আমি স্নান করতে যাওয়ার আগে মোটামুটি রেডি করে রেখেছিলাম, আর সমস্ত কিছু নিয়ে আসলাম এখন, মানে বাজার থেকে আসার পর এখন নিয়ে আসলাম। এখন আমি রান্নাটা শুরু করব, আর বাজে প্রায় 2টো, তো এই 2টোর সময় আজকে আমি বানাবো একরকম, মানে সাধারণত সবাই পারে কিন্তু আজকে একটু অন্য টাইপের বানাবো, অন্য কিছু দিয়ে বানাবো, তো সেই কারণে আরও রান্নাটা দেখানো। তো মিয়ান মা চ্যানেলে কিন্তু অবশ্যই এগুলো আপলোড হবে, প্লাস মায়ে আমার এখন নতুন ফেসবুক পেজ মিয়ান মা, তো সেখানেও কিন্তু আপলোড হবে, তো দুটো কিন্তু অবশ্যই ফলো করবেন। ওইদিকে গিয়ে বস, ওইদিকে ওই সাইডে গিয়ে বস। এখন বসে পড়েছি আমি রান্না করতে, আর চার্লিও ছিল এতক্ষণ, ও তো শুরু করে দিয়েছে এখানে এসে হাত দিয়ে এরকম ভাবে ডাকা, ওর পা দিয়ে বালি। চাইলে এখন আমার পাশে বসে বসে ওয়েট করছে কখন কেকটা হবে আর কখন ও খাবে। এদিকে আমার রান্না বান্না চলছে, এদিকে ক্যামেরাম্যান হিসাবে শেষ বেলায় এসেছে হচ্ছে ভাই, ও যে পালালো লজ্জায় ঝেড়ে দৌড়। আমি নাই এমনি, ও জাস্ট চেক করছে। আর চার্লি তো ওখানে ওয়েট করছে এখনো, আমি ওখানে বসেছিলাম, ও পাশে বসে রয়েছে অনেকক্ষণ থেকে বসে আছে। ভালোই লাগছিল, কালকে যে মাছ নেওয়া হয়েছে ওই মাছের ওরকম করা যাবে। ওই কি কি ছিল কালকে ওই মাছগুলো, হ্যাঁ মুকুন্দ, আর ও শুনেছে বিরিয়ানির মাংস খাবে না। আজকে এক একজন এক এক জায়গায় খেতে বসেছি, আর আমি তখন বলেছিলাম যে দুরকম মাছ রান্না হচ্ছে, মাছের সঙ্গে মা মাংসও রান্না করেছে, তো এখন একরকম মাছ দিয়ে খাচ্ছি, বেলে মাছ দিয়ে নতুন টাইপের, আর মাংস দেখাবো। সন্ধ্যা হয়ে গেছে আর এখন বাজে 6:45। তো এই এই 6:45 সময় আপনাদের সামনে কেন আসলাম, আমি আসলাম তার কারণ হলো আমি
খাই। অল্প সবাই মিলে আমাদের এই আশেপাশে 2-1 গ্রাম এদিক ওদিক 3 কিলোমিটার মতো ভাই বলল, তো গাজনা বলে একটা জায়গা আছে সেখানে যাব। হঠাৎ করে প্ল্যান হলো আমাদের, এক্ষুনি ভাই আসলো তো প্ল্যান করলো। আমাদের আজকের প্ল্যান ছিল যে একটু বাইরে যাবো, একটু ফুচকা টুচকা এটা ওটা খাবো, তারপর হুট করে মনে পড়লো যে ভাই মাঝে একবার এক রকমের চপ নিয়ে এসেছিল সেখানকার, মানে গাজনার বিখ্যাত চপ আর কি, মাংসের চপ প্লাস ডিমের চপ, না না মানে বিভিন্ন টাইপের যা যা টাইপের চপ হয় সব মনে হয় ওই দোকানে পাওয়া যায়। তো টেস্টও খুব ভালো, একটু স্পাইসি স্পাইসি, আমার তো বেশ ভাল লাগে ওই টাইপের খাবার দাবার খেতে। তো ভাই আমার বিয়ের প্রথম প্রথম নিয়ে এসেছিল, তো আমি খেয়েছিলাম, ভালো লেগেছিল। তো আমি ভাইকে মাঝে একবার বলছিলাম যে ভাই তাহলে চলো একদিন ওদিকে যাওয়া যাক ঘুরতে ঘুরতে, তো হঠাৎ করে এখন আসলো, এসে আমাকে বলছে চলো তাহলে বৌদি চলো একটু ঘুরে আসা যাক। তো প্রথমে প্রথমে ভেবেছিলাম বাজারে যাবো, একটু এই ফুচকা টুচকা খাবো, তারপরে ঠিক করলাম যে না তাহলে চলো একটু দূরেই তো ওটা, একটু ঘুরে আসি, একটা দুটো চপ বেশ খাওয়াই যাবে, একটু ভালোই হবে, ঘোরাও হবে। তো এখন একটু রেডি হয়ে নেবো, নিয়ে তারপরে আবার যাবো, আপনাদেরও নিয়ে যাবো সাথে করে, ঠিক আছে? 2 মিনিটের মধ্যে রেডি হয়ে নিলাম, তাদের যেহেতু রাত হয়ে গেছে হঠাৎ করে প্ল্যান হয়েছে, তো তাড়াতাড়ি করে এখন বেরোতে হবে। একটু শীতের ড্রেস পরে নিই কিছু একটা। সন্ধ্যা 7টা বাজে, তো ভাই আমি অর্পণ বেরোচ্ছি, তো ভাইকে এখন এটা পরিয়ে দেওয়া হবে, একটু আগে পরিয়ে দিয়েছিলাম, এতক্ষণ ছিল ক্যামেরা অন করার সাথে সাথে ভাই এটা খুলে ফেলেছে। আরে তাকাও একটু, এটা পরে দারুণ লাগবে, কারণ হচ্ছে আমরা দুজন দুটো পড়েছি, এই একটা আমি। ও বাবা অর্পণ ওদিকে খুলে ফেলেছে, যা সব লজ্জা পাচ্ছে, বলবে না তুমি? যাই হোক, অর্পণ একটা পড়েছিল চোখে, আমি একটা, ভাইকে বললাম তাহলে ভাই তুমিই বাদ থাকো, কেন তোমার তো বাকি আছে, এটা তোমাকে পড়ানো হবে, এখন খুলে ফেলেছে। রাত্রিবেলা সানগ্লাস, এই দেখা একটু দেখি, এই তো ভালোই লাগছে, হাওয়াটা লাগবে না। এবার তো বললাম পড়ো, এ আমারটা পড়বা চোখে? তুই চিনিস, তুই যেদিক দিয়ে নিয়ে যাবি সেদিক দিয়ে এখন নিয়ে যাবে পশ্চিমে গাজনা। আমি রাখালাম একটু খাল মতো, তো ওটা হচ্ছে চূর্ণি নদী, মানে চূর্ণি নদী, ওই জায়গাটা জল শুকিয়ে গেছে। ওই যে ভাই যাচ্ছে সামনে, ও একা একা আছে গাড়িতে, আর আমি এদিকে অর্পণ আর আমি আছি এক গাড়িতে। এইসব জায়গায় একটা সময় ডাকাতি হতো, এই বিয়ে থাওয়ার দিনে আজকের মতো দিনে হওয়ারই কথা, আজকেও হতে পারে, বারোটা একটা সময়। গান এত রাত্রে কেমন মেয়ে দেখতে হয়, জন্য হ্যাঁ এখানে গাছ নেই আছে, তুই চিনি না হয়তো নাকি, সেই ভিড় হয় খুব ভিড়। তো দোকান কোনটা ভাই, এই গলি ওই সাইডের ওই গলি তুই চিনিস? চলে এসেছি বাড়ি থেকে, যেটা বলেছিলাম যে একটা চপের দোকানে যাবো, তো ভাই সেখানে নিয়ে এসেছে।
হীরা হীরা লাল আমাদের হীরা হীরা লাল ভালো লাগছে ভালো লাগছে কালো চশমা কিনবে এটা সেই ইয়ে আরে ভালো জিনিস সবার শেষে থাকে চপ আর অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য লোকজনের ভিড়টা কম আছে এখনো তবে এখনো তৈরি করে চলেছে চপ স্যান্ডউইচ হচ্ছে এখন না স্যান্ডউইচ হচ্ছে খুব একটা গরম নেই এখন লেট হয়ে গিয়েছে ও এখন আবার নতুন খোলা ভাজবে না এখন স্যান্ডউইচ হচ্ছে না না ওই দেখো ছাড়বে না এই তো এই যে তোর কপালে বাদ দিন আমার তো ফার্স্ট বার এইটাই তোমার বেরিয়েছে ফার্স্ট টাইম আমার যেটা দিলে সেটা এ বলছে বাদিনি এ মোবাইলটা নাইস রিসিপশন করো ফ্রেম তোমার দুবলতে ওটাই লাগে আমি যাবো আর বিয়ের ছবি দেখাবো এই ভিডিওটা দেখবো আমি কয় পোস্ট হবে বলি হ্যালো গাইস আমাদের চপ খাওয়া হয়ে গেছে এখন বাড়ির জন্য পার্সেল হবে আর অর্প নিমায়ের সঙ্গে একটু ওই সাইডে গেল মানে ওই বাজারের দিকে একটু গেল ও আসবে তারপরে আমরা নিয়ে বাড়ি যাবো হ্যাঁ হেভি ঝাল ঝাল লেগে গেছে অ্যাকচুয়ালি এখানে আসায় এই মশলাটা একটু বেশ জমিয়ে বানায় মানে ভিতরে ঝাল ঝাল দিয়ে সেই জন্য আসা আমি বলেছিলাম যে ভাই একবার নিয়ে গেছিলো বেশ ভালো লেগেছিলো পুরোটাই ভাইয়ের ক্রেডিট এখানে আসার জন্য মাঝে সাঝে এরকম ভাবে বেরিয়ে পড়লে বেশ ভালো লাগে আগে একবার কোথায় যেন গেছিলাম এরকম অনেক রাত্রে আবার এখানে আসলাম বাড়ি যেতে গেলে বেশ অনেকটাই রাত হয়ে যাবে 9:30 হয়ে যাবে এখন শীতের রাত মানে ভালো রাত আর আমাদের এখানে তো বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে চশমা পরলে ভালো লাগে না আমার এটা এটা আমার নতুন সঙ্গী হয়েছে ওই জন্য পরে আসলাম
চলে এসেছে। এখন আমি আর ভাই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এখন বাড়ি যাবো। এসছি মানে গাছ না, বাড়ির দুটো রাস্তা মানে দুদিক দিয়ে যাওয়া যায়। আমরা যাচ্ছি যেখান দিয়ে এসছি, যে রাস্তা দিয়ে সেদিক দিয়ে যাচ্ছে, আর ভাই অন্য সাইড দিয়ে গেল। এতক্ষণ হাফ রাস্তা পৌঁছে গেল। আমরা এখন বাড়ি যাচ্ছি, আর একটু আগে বললাম যে ভাই ওই রাস্তা দিয়ে গেছে, তো এত জোরে চালাচ্ছিল, অল্পনভাবে ফোন করে বলে দিল ভাই আসতে যাও, কারণ আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি। এতক্ষণ মানে বাড়ি পৌঁছেও গেল না? হ্যাঁ, আমি অর্পণ আর নিমাই এইদিক দিয়ে যাচ্ছি, আর নিমাইয়ের বাড়ি মনে হয় আমাদের আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এরই মিডিলে কোথাও হবে। আমরা রাস্তা বাড়ি যেতে যেতে আবার এক জায়গায় দাঁড়িয়ে পড়েছি, তো এখানে একটু চা টা খাবো, তারপরে যাবো। ও বাড়ি গিয়ে এক্ষুনি ফোন করবে যে বৌদি বাড়ি পৌঁছে গেছি। এখানে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে থেকে পাচ্ছি না, এখন এসে একটু বসলাম। আর এখন তো এই দাদার দোকানে বসে আছি, দাদা বলে বললাম তো এই দাদার দোকানে এসে বসে আছি, আর ওরা তো ওদের মতো গল্প করছে। যাক, ভাইকে ওদিকে পাঠিয়ে দিয়ে আমার মনে হচ্ছে এখন ভুল করলাম, আমি ওদিক দিয়ে চলে গেলে ভালো হতো। আমরা মাস দেড়ের মধ্যে পৌঁছে গেছি, এখন আমাদের কাজ আছে এটিএম এ দাঁড়ানো, একটু এটিএম এ কাজ আছে। মাসি পিন জেনারেট করতে দিয়ে, তাই তো এটিএম পিন, তো সেই কাজটা সেরে তারপরে আমরা যাব বাড়ি। আমরা যে কাজের জন্য এটিএম এ দাঁড়িয়েছিলাম তো এটাতে হলো না, আর একটা আছে SBI, তো সেখানে যাবো এখন। এই চশমা আমার অর্ডার দেওয়া ছিল দুটো, অর্পণ যেটা পড়েছে আর এটা, তো চোখে দিয়ে দেখলাম যে এটা ভালো লাগছে, তারপরে ওটা রিটার্ন করতে হবে, তো তখন অর্পণ বললো থাক আমি ওটা ইউজ করবো। অ্যাকচুয়ালি এটা তো এটা আমার কম্পিউটারের জন্য নেওয়া, তো বাইরে বেরোলাম ভাবলাম যে হাওয়া লাগবে ঠান্ডা, সেই জন্য পরে বেরোলাম। সবসময়ের জন্য না, সবসময়ের জন্য হলে আমি চশমা নিতামও না। আমার চোখ একদম ওকে আছে, দেখিয়ে তারপরে নেওয়া। তো ভাই চলে এসেছে অনেকক্ষণ আগে, আধ ঘন্টা আগে, আর ওদিকে মধুকা গেছিল বাজারে, মধুকাও আসলো। মা এদিকে দেখছি রান্না চাপিয়েছে, মা লাঠি হাতে করে বিড়াল তাড়াচ্ছিল, বিড়ালে খুব জ্বালাতন করছে, বিড়াল তাড়াচ্ছিল। আমাদের আসতে দেরি হয়েছে, মা ফোন করেছিল মাঝে একবার যে আমরা খাবো কি খাবো না, মা বুঝতে পারছিল না আমরা কিছু খেয়ে আসছি কি, তো আমরা কিছু খাইনি, ও শুধু চপই খেয়েছি, মা দিকে রান্না চাপিয়ে দিয়েছে। কাকা গান ধরেছে, কাকা কিন্তু খুব সুন্দর গান করে, সকালবেলা এখান দিয়ে যায় জোরে জোরে হরে কৃষ্ণ করতে করতে, হ্যাঁ ভালো লাগে কিন্তু শুনতে, কান কাচ্ছে না তো ভালো তো পান। আমি চিনি না দুবার কোনটা, খাও খাও না
ও আমার জন্য এই এতটা তাহলে ওটা পূর্ণ খেয়ে নাও আর ওই দুটো বাড়ি নিয়ে যাও বাড়ি নিয়ে গিয়ে হাতি হবে তোমার গরম আছে তো ঘুমিয়ে পড়েছে নট গ্যারান্টি নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও আর কিছু বলার নেই গুড নাইট আবার না বাড়িতে চলে আসলাম তো মা ওদিকে ভাতটা রান্না করেছে অন্যদিন আমি করি মা আমাকে ফোন করেছিল যে ভাত খাবো কি খাবো না আর হচ্ছে কি টাইপের ভাত খাবো কারণ এখন রাত্রেবেলা বেশিরভাগ ওই সিদ্ধ ভাত করা হচ্ছে মানে সেই ফেনা ভাত যেটাকে বলে আলু সিদ্ধ আর ভাতটা একদম নরম প্লাস ডিম সিদ্ধ আর ঘি এই দিয়ে সত্যি হেভি সন্ধ্যা খাওয়া হয় তো মা সেই জন্য আর ফোন করেছিল যে ওই টাইপের ভাত খাবো কি তো আজকে ওই রকম ভাত হচ্ছে না আজকে অর্পণ দুপুরে ভাত খায়নি ওই জন্য ঝরঝরে ভাতই হচ্ছে রাত্রে আর মা ওই যে মোবাইলটা দিতে মাসি বাড়ি গেল মোবাইল যেটা নিয়ে আমরা এটিএম এ গেছিলাম পিন জেনারেট করতে এটিএম কার্ডটার তো সেটা হলো না ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বললো তো সেটা নিয়ে মা এখন মাসি বাড়ি গেল দিতে তো আমি এখন নিচে আছি এখন আমি ভাই আর বাবা রয়েছে ঘরে তো আমরা তিনজন রয়েছি কেমন হয়েছে ভাতটা হয়ে গেছে ভাবছি ও বলছে তাহলে নিয়ে আসো হ্যাঁ ভাত কমপ্লিট ভাত হয়ে গেছিলো ভাতটা উপর দিয়ে আসলাম এটা এসে ড্রেসটা চেঞ্জ করলাম আর উপরে বোতল ছিল তো এগুলো নিয়ে যেতে হবে জল নিয়ে আসতে হবে নিচে থেকে তো জল টল নিয়ে একবার ভাতটা নিয়ে আবার আসবো আর আলু সিদ্ধ দেওয়া আছে আলু সিদ্ধটা মাখবো কারণ আমি আলু সিদ্ধ বেশ ভালো মাখতে পারি মানে ভালো টেস্ট হয় তো সেই দায়িত্বটা আমার থাকে এখন আলু সিদ্ধ মাখবো ভাত পারবো সবাইকে দেবো আমি তারপরে নিয়ে চলে আসবো কারণ অর্পণ নিচে খায় না ওর জন্য তো উপরে নিয়ে আসতেই হয় আমাকে আর আমারও খেতে খেতে অনেকটা রাত হয়ে যায় আর এখন বাজে সাড়ে নটার সময় ভাত খাবো না খেতে খেতে মোটামুটি 10:30 থেকে 11:00 বাজবে সেই জন্য উপরে নিয়ে আসতে হয় আজকে সিদ্ধ ভাত করা হয়নি আজকে জাস্ট আলু সিদ্ধটা দেওয়া হয়েছে আর তরকারি রয়েছে প্রচুর মানে দুরকম মাছ রয়েছে মাংস রয়েছে তো আজকে আলু সিদ্ধটা দেওয়া হয়েছে শুধুমাত্র মায়ের জন্য মা আজকে নিরামিষ খাচ্ছে তো সেই কারণে আলু সিদ্ধ দিয়েছে মা আর আমরা তো আমাদের জন্য তো তরকারি আছে তো সেগুলো দিয়ে আমরা খাবো এই জায়গাটা যেন শান্তির জায়গা মানে যেখান থেকে আসি না কেন এখানে ধপ করে বসে পড়লাম বেশ ভালো লাগে তো এখনও সে খাবার দাবার নিচে থেকে নিয়ে আসলাম নিয়ে এসে আবার এখানে বসে পড়েছি এই ঘরে যেহেতু রাখলাম কারণ এখন আমরা এই ঘরেই থাকছি ওই ঘরে আমার কম্পিউটার আছে কাজ করি ওখানে কিন্তু থাকা হয় এখানে এই ঘরেই থাকা হয় মোটামুটি গুছিয়ে নিয়েছি এখনও ওখান থেকে জামা কাপড় কিছু নিয়ে আসিনি জাস্ট কিছু কিছু নিয়ে এসেছি এখনও পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি কারণ তো বাড়ি ছিলাম না আসলাম ব্লগ শুরু করেছি কিন্তু এখনো শেষ করা হয়নি তো ভাবলাম সেই কারণে ভাবলাম আপনাদের সামনে চলে আসি এখনই যে ঘুমিয়ে পড়বো তা না ঘুমাতে ঘুমাতে আমাদের 1টা-1.5টা বেজে যাবে কারণ আমাদের কাজ সবে শুরু হলো অন্যদিন মোটামুটি 9টা-9:30টার মধ্যে খাবার দাবার করে উপরে চলে আসি আজকে যেহেতু বাইরে গেছিলাম একটু দেরি হয়ে গেছে এখন 10টা বেজে গেছে প্রায় তো ঠিক আছে নিয়ে আসলাম নিয়ে এসে রেখে দিলাম ঢেকে এখন খেতে খেতে দেরি আছে তো এখন বসবো কম্পিউটারে কম্পিউটারের কাজ আছে কারণ এডিট করতে হবে আপনাদের সামনে আসতে হবে এই এডিট করতে করতে প্রায় 12টা থেকে 12:30টা বেজে যাবে তো কিছুই করি না চোখে দেখা যায় না কিন্তু টুকিটাকি এটা সেটা করতে হয় মাঝে মাঝে যেহেতু বিয়ে থাকা করেছি সংসার তো আছে কিছু কিছু করতে হয় তো
তো সেই রকম নিজের কাজের সাথে সাথে বাড়ির কাজও করি, ঘর ঘরের কাজও করি, সব কিছুই করি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো, কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে, এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করুন, আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। গুড নাইট।